ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে চিকিৎসক শ্যামাশীষ বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে 31 মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ এই অবসায় চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেহালো কোন কোন দিকে আমাদের সতর্ক থাকতে হবে একটু যদি বলেন দেখুন এতদিনে আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি হোপফুলি যে আমাদের করতে হবে বেরোলে এবং সোশ্যাল ডিস্টেন্সিং রাখতে হবে করোনা মোকাবিলাতে এর থেকে বড় অস্ত্র আমাদের কাছে আর কিছু এই মুহূর্তে নেই যতদিন না ভ্যাকসিন আমাদের কাছে আসছে বা স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল আমাদের কাছে আসছে বিভিন্ন অ্যান্টিভাইরালের যে সমস্ত ট্রায়াল হয়েছে ধরুন হয়েছে তাতে একটা সময় দু তিনটে ওষুধ নিয়ে খুব হচ্ছে নাম নাম ফ্যাবিথেরাভির আর একটা আমাদের ইন্ডিয়াতে এই দুটো ওষুধ পাওয়া যায় না আর আমাদের কাছে যে ওষুধটা পাওয়া যায় লোপিনাভির রেভিটোনাভিড কম্বিনেশন সেটা নিয়ে এই মুহূর্তে খুব একটা কিছু কার্যকরী ট্রায়াল হয়নি তো ভ্যাকসিন হাতে না আসা অবধি বা অ্যান্টিবডি হাতে না আসা অবধি এই তিনটে আমাদের মেনে চলতে হবে লকডাউন থাকুক বা না থাকুক এটা মনে রাখতে হবে যে লকডাউন আস্তে আস্তে শিথিল হবেই এটা ইনহেটেবল কিন্তু এই শিথিলতা লকডাউনে হবে আমাদের হ্যাবিটে করলে হবে না মানে আমাদের মাস্ক স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতেই হবে প্রি লকডাউন ডিউরিং লকডাউন পোস্ট লকডাউন